হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মৌসুমি টেস্টি কুকিং টিপস চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা ভুঁড়ি পরিষ্কার করতে পারেন। আমি যেভাবে ভুঁড়ি পরিষ্কার করেছি, আপনারা যদি এভাবে ভুঁড়ি পরিষ্কার করেন তাহলে কিন্তু ভুঁড়িগুলো একদম ঝকঝকে হবে। এই ভুঁড়ি পরিষ্কার করার সময় আছে কিছু টিপস, টিপসটিও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি, বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমি এখন ভুঁড়িটা খুব ভালো করে ধুয়ে নেব। ফার্স্টে একদম ভালো করে ধুতে হবে যেন ময়লা না থাকে। অনেক সময় দোকানদাররা কিন্তু ভালো করে ধোয় না, উপরে একটা ময়লা থেকে যায়। আপনারা যদি এই ভুঁড়িটাকে ফার্স্টে খুব ভালো করে ধুয়ে নেন তাহলে কিন্তু এক্সট্রা যে একটা গন্ধ, সেই গন্ধটা অনেকটুকুই, দুর্গন্ধটা অনেকটাই কমে যায়। আমি খুব ভালো করে ভুঁড়িটা ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর এখন আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, আমি প্রায় 20 মিনিটের মতো। এখন কোনো পানি নেই ভুঁড়িতে। আমি এখন আমার পছন্দ মতো টুকরো করে নেব। টুকরো করা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি ভুঁড়িটা পরিষ্কার করব। আর আমি কিন্তু চুলায় পানি অলরেডি গরম দিয়েছি, পানিটা যখন বলক চলে আসবে ঠিক ওই মুহূর্তে একটা করে ভুঁড়ি এভাবে দিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিট রেখে এভাবে উঠিয়ে তারপর আমি একটি ছাউরির সাহায্যে এভাবে ভুঁড়ির উপরের যে ময়লা আবরণটা সেটা আমি তুলে নিচ্ছি। একদম সহজ। যেহেতু গরম পানি দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি, ভুঁড়িটা অনেক গরম আছে, এজন্য একটা ছুরি দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে তারপর এভাবে আমি পরিষ্কার করে নেব। আপনারা এই শুধুমাত্র গরম পানির সাহায্যে এভাবে ভুঁড়ি পরিষ্কার করে নেবেন, একদম ধবধবে সাদা হয়ে যাবে ম্যাজিকের মতো। তারপর আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, আবার আর একটা দিয়ে দেখাচ্ছি। জাস্ট 5 সেকেন্ড পরিমাণ রেখে এভাবে উঠিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে পরিষ্কার করছি আপনারা এভাবে পরিষ্কার করে দেখতে পারেন, একদম ধবধবে হয়ে যাবে। আর একটা কথা, এখানে কোনো আয়রন পানি দিয়ে যদি আপনারা ভুঁড়িটা পরিষ্কার করতে যান, অনেক সময় টিউবওয়েলের পানিতে অনেক আয়রন থাকে, তাহলে কিন্তু ভুঁড়িগুলো অনেক কালো হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। হয়তো বা পুকুরের পানি কিংবা ফিল্টারের পানি দিয়েই এই ভুঁড়িগুলো পরিষ্কার করতে হবে। আমার কিন্তু বেশি সময় লাগেনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব অল্প সময়ের ভেতরে আমি 2 কেজি পরিমাণ ভুঁড়ি পরিষ্কার করে ফেলেছি। অবশ্যই মাথায় রাখতে হবে, আয়রনযুক্ত পানি দিয়ে যদি আপনারা এই ভুঁড়িটা পরিষ্কার করেন তাহলে কিন্তু ধবধবে সাদা হবে না, কালচে কালার হয়ে যাবে। আমি খুব ভালো পানি দিয়ে, ফিল্টারের পানি দিয়ে আমি ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। সবগুলো ভুঁড়ি পরিষ্কার করা হয়ে গেছে, তারপর আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর যে ভুঁড়ির উল্টা পাশে যে তেল থাকে, চর্বিগুলো থাকে, সেগুলো তো ফেলে দেব। আর পাতলা একটা আবরণ, পাতলা একটা চামড়া, সেটাও ফেলে দেব। এটা কিন্তু আগে ফেললে ভুঁড়ির ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো আটকে যাবে, পাতলা আবরণটা ফেলে দেব। এটা কিন্তু কোনোভাবেই আগে ফেলা যাবে না, ভুঁড়ি পরিষ্কার করার পরই ফেলতে হবে। আর চর্বিগুলো আমি ফেলে দেব। এটাও কিন্তু একটা টিপস, এটাও কিন্তু অনেকে জানে না যে পাতলা আবরণটা ফেলতে হবে। তারপর আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি,
আপনারা দেখলে বুঝতে পারবেন একদম ধবধবে সাদা হয়েছে। বাজার থেকে পরিষ্কার না করে বাসায় যদি এভাবে পরিষ্কার করেন তাহলে কিন্তু খেতেও অনেক তৃপ্তি লাগবে। আর বাজারে তো চুন দিয়ে পরিষ্কার করা হয়, সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। এখন আমি চুলায় গরম পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, তারপরে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে তারপর আমি যখন বলকটা চলে আসবে পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করা ভুঁড়িগুলো আমি দিয়ে খুব ভালো করে একটা বলক তুলে নেব। একটু হালকা করে নেড়ে দিচ্ছি, খুব ভালো করে বলক এনে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। 10 মিনিটের মতো আমি বলকটা তুলে নিচ্ছি। 10 মিনিট আমি ভুঁড়িটাকে ভালো করে সেদ্ধ করে তারপর ঠান্ডা করে তারপর ছোট ছোট টুকরো করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ভুঁড়িগুলো একদম রান্না করার জন্য একদম পারফেক্ট হয়েছে। ভুঁড়ি পরিষ্কার করার ম্যাজিকটি আপনাদের কাছে ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।